হ্যালো ফ্রেন্ডস আগের দিন আপনারা ক্লাসে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করেছেন সিম্পল ইন্টারেস্ট পার্ট ওয়ান সেখানে শিখিয়েছি কীভাবে সিম্পল ইন্টারেস্ট অঙ্ক করতে হবে ঠিক আছে তো এখানে আজকে যে ক্লাস হবে সেখানে সিম্পল ইন্টারেস্টের একটু হার্ড লেভেল থাকবে ঠিক আছে এই অঙ্কগুলি কিন্তু আপনাদের পরীক্ষায় ভাবায় কারণ আপনারা ভাবছেন যে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক খুবই সহজ ইজি করে দেবো তো তো পরীক্ষা হলে দেখুন আপনারা নিজেরাই অঙ্কগুলো করে দেখবেন যে কতটা ইজি আপনাদের মনে হচ্ছে এবং কতটা আপনাদের ভাবাচ্ছে কিনা ঠিক আছে তো বেদিন ওকে শুরু করে দিই প্রথম অঙ্ক কি আছে দেখিনি এ লেন্ড সাম অফ আর এস টু বারোশো পঞ্চাশ টাকা টু বি এ বি কে দিচ্ছে আর কি বারোশো পঞ্চাশ টাকা সে ধার দিক লোন দিক বারোশো পঞ্চাশ টাকা দিয়েছে অফ ইন্টারেস্ট তো থ্রি ইয়ার্স তিন বছরের জন্য দিয়েছে ঠিক আছে আবার এ সাম অফ বারোশো পনেরোশো টাকা সুদ সি এ আবার সি কে দিয়েছে পনেরোশো টাকা দু বছরের জন্য ঠিক আছে ইফ হি ওয়াজ পেড টোটাল আর এস দু টু ফেভ ফাইভ এইট পয়েন্ট সেভেন ফাইভ এস ইন্টারেস্ট ইন বোথ কেসেস ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ইন্টারেস্ট অ্যাট হুইচ মানি ওয়াজ লেন্ড বাই দেম এতদিন যখন আপনারা অঙ্ক করেছেন তখন যখন সিম্পল ইন্টারেস্ট যখন রেটটা দিয়ে দিতে সুদের হার তখন সুবিধা হয়েছে তো এই অঙ্কগুলো কী করে করবেন বলছে টোটাল সুদ পেয়েছে দুশো আটান্ন পয়েন্ট পঁচাত্তর ঠিক আছে তো আপনাদের আইসোয়ান পি আর টি বাই হান্ড্রেড দিয়ে করে দেখুন যে কতটা সময় লাগছে ঠিক আছে তো এইখানে আমি একটা ডিরেক্ট বলে দেবো ডিরেক্ট বলে দেবো ঠিক আছে ডিরেক্ট দিয়ে কীভাবে করবেন ওকে তো এর ক্ষেত্রে কী হবে ডাইরেক্ট করে নেবেন কীভাবে দেখুন আর বাই হান্ড্রেড খালি লিখবেন আর বাই হান্ড্রেড পার্সেন্টেজ চেয়েছে বলে আর বাই হান্ড্রেড এখানে লিখে নেবেন ঠিক আছে বাকি যেটা যত বছরের জন্য দিক দুজনকে দিক তিনজনকে দিক আমার দেখার দরকার নেই বারোশো পঞ্চাশ দিয়েছে তিন বছরের জন্য প্লাস পনেরোশো দিয়েছে দু বছরের জন্য টোটাল সুদ্ধা পেয়েছে দুশো আটান্ন পয়েন্ট পঁচাত্তর ঠিক আছে এবার এখান থেকে উত্তর হয়ে যাবে তলায় একশো কেটে দিলাম করে দিলাম হয়ে গেল একশো একশো কেটে গেল এটা গুণ করলে কত হয় তিন হাজার সাতশো পঞ্চাশ কেন তিনকে হাজার দিক গুণুণ করলে তিন হাজার আড়াইশোকে তিন গুণ করলে সাতশো পঞ্চাশ একবারে গুণ তিন পনেরো দিগুণের তিরিশ অর্থাৎ এটা হচ্ছে তিন হাজার এখানে পড়েছিল টু ফাইভ এইট সেভেন ফাইভ তাহলে এটা হচ্ছে ছ হাজার সাতশো পঞ্চাশ আর সমান তাহলে আর সমান কী দাঁড়াবে এর তলায় জাস্ট এটা যোগ করবেন তাহলে টু ফাইভ এইট সেভেন ফাইভ থেকে ছ হাজার সাতশো পঞ্চাশ দিয়ে ভাগ এবার এটাকে কাটাকুটি করবেন কাটাকুটি করে দাঁড়াবে কাটাকুটি কোন হবে তেইশের ছয় তেইশের ছয় করলে কত হচ্ছে ছ তিন ছয় আঠেরো পাঁচ তিন ছয় আঠেরো পাঁচের ছয় তিন পণ্য পাঁচের ছয় পার্সেন্ট অপশান নাম্বার ডি অ্যান্সার ওকে তো ডিলেট করবে এটা সেই এটা কী করা আছে অ্যাকচুয়ালি

at এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট আর এস ফোর হাজার ফর দ্য সেম পিরিয়ড অ্যাট ওয়ান পার্সেন্ট হায়ার রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে অর্থাৎ বলতে চাইছে পাঁচ হাজার টাকা খাটিয়েছে এ আর এক জায়গায় চার হাজার টাকা খাটিয়েছে কিন্তু চার হাজার টাকা যেখানে খাটিয়ে সেখানে এক বেশি হায়ার রেট নিয়েছে তা কিন্তু দু ক্ষেত্রে ইফ দ্য ইন্টারেস্ট ইফ বহুত কেসিস সেম দুটো ক্ষেত্রে সুদরা সমান হয়েছে তাহলে আসল সুদের হারটা কত এই অঙ্কটা করেছে তো আপনারা ভিডিওটা পজ করে প্রথমে নিজেরা করার চেষ্টা করবেন আইসমান পিআরটি বাই হান্ড্রেড দিয়ে হবে ঠিক আছে কিন্তু আমি বলবো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করতে হয় ঠিক আছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে করবেন বলছে হ্যাঁ পাঁচ হাজার টাকাটা কিছুই নয় আর পার্সেন্ট রেটে খাটিয়ে ধরলাম আর চার হাজার টাকাটা এর থেকে এক পার্সেন্ট হায়ার রেট অর্থাৎ আর প্লাস ওয়ান পার্সেন্ট দিয়ে তাই তো তো এইখান থেকেই উত্তর হয়ে যাবে কি আর বাই আর প্লাস ওয়ান সমান চার হাজার বাই পাঁচ হাজার করা যাবে আর বাই আর প্লাস সমান সমান চার হাজার বাই পাঁচ হাজার দুটো জন্য তিনের জন্য কেটে দিলাম তাহলে এখানে সমান কত হবে চার পার্সেন্ট বোঝা গেল না আর বাই আর প্লাস তাহলে আর এর মানে এখানে চার এখানে আর সমান চারই আছে তাহলে আর জায়গায় যদি চার চার প্লাস মানে পাঁচ আসছে অর্থাৎ তো আর চার পার্সেন্ট হচ্ছে বোঝা গেল আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন করার পি আইসান পিআরটি ফাইভ হান্ড্রেড দিয়ে তারপরে এই পদ্ধতি করে দেখবেন যে হান্ড্রেড কী করে হচ্ছে এত সহজে কী করে অঙ্ক হচ্ছে তো পরীক্ষা এতটা স্পিডে করতে হবে ঠিক আছে আপনাদের তো সহজ লেভেল পছন্দ হয় না একটু হার্ড লেভেল তো নিজেরা করে দেখুন কীরকম কীরকম করতে লাগে আমি তো এইভাবেই করব ঠিক আছে নেক্সট কী আছে দেখি নেক্সট প্রশ্নটা আছে ইফ এ সার্টেন সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট উনিশশো টাকা ইন তিন বছর এবং দু হাজার পঞ্চাশ টাকা ইন পাঁচ বছর দ্য রেট পার্সেন্ট পারে অ্যানাম বলছে কোনো টাকাটা কোনো টাকা কোনো টাকা আমি জানি না পি আমি জানি না কোনো টাকা সেই টাকাটা সুদে আসলে বেড়ে হচ্ছে উনিশশো টাকা হয়ে গেল কত বছরে তিন বছরে আবার ওই টাকাটাই ওই টাকাটাই দু হাজার পঞ্চাশ টাকা হচ্ছে কত বছরে পাঁচ বছরে তো এগুলো তো আপনারা করেইছেন তাহলে আমি যদি বলি অন্য টাকাটা তিন বছরে উনিশশো টাকা হয়েছে আবার পাঁচ বছরে দু হাজার পঞ্চাশ টাকা হয়েছে তাই তো তাহলে এই যে দু বছরে মাঝখানে কত বছরে গ্যাপ দু বছরে তাহলে মাঝখানে কত টাকা দু বছরের সুদটা বেড়ে গেল উনিশশো টাকা ছিল আমি একটা কোনো টাকায় যাই ওখানে কেন কোনো টাকা একটা ছিল একশো টাকা ছিল সেটা দু বছরে এই তিন বছরে ধরুন চারশো টাকা হয়ে গেছে তিন বছরে চারশো টাকা হয়ে গেছে আবার বলছি যে পাঁচ বছরে হয়েছে ছশো টাকা তিন বছরে চারশো টাকা পাঁচ বছরে ছশো টাকা তাহলে এই দু বছরের টাকা বললো দুশো টাকা বাড়লো সুদের হার কত দু বছরে দুশো টাকা বাড়লো তাহলে এক বছরের কথা বাড়বে একশো টাকা তো কীভাবে এটা করবে এখান থেকে ডাইরেক্ট একদম এসব না ভেবে বিয়োগ করে দেবো তাহলে দু বছরে সুদ কত দাঁড়াচ্ছে দু হাজার পঞ্চাশ থেকে উনিশশো বিয়োগ একশো পঞ্চাশ টাকা তাহলে দু বছরের সুদ দাঁড়ালো একশো পঞ্চাশ তাহলে এক বছরের সুদ কত এক বছরের সুদ হচ্ছে পঁচাত্তর টাকা এখানে বলেছে তিন বছরে কোনো টাকাটা বেড়ে উনিশশো টাকা হয়েছে তাহলে তিন এক বছরের সুদ যদি পঁচাত্তর টাকা হয় তিন বছরের সুদ কত দুশো পঁচিশ টাকা তাহলে কোনো একটা টাকা ছিল তার সঙ্গে তিন বছরের সুদ দুশো পঁচিশ টাকা বেড়ে উনিশশো টাকা হয়েছে তাহলে আসলটা কত উনিশশো থেকে তার জাস্ট দুশো পঁচিশটা বিয়োগ উনিশশো মাইনাস দুশো পঁচিশ ষোলোশো পঁচাত্তর টাকা অ্যান্সার ষোলোশো পঁচাত্তর টাকা অ্যান্সার

তাহলে সুদের হারটা কত কী করে করবো তিন এটা যেটা এটা তিন দিয়ে কেটে দিয়েছি ডাইরেক্ট তিন সাত থেকে একুশ পঁচাত্তর হচ্ছে পঁচাত্তর দিয়ে এটা কাটবো পঁচাত্তর দিয়ে একেবারে কাটা যাবে আপনি কাটলে এটাকে পাঁচ দিয়ে কাটুন বা পঞ্চাশ দিয়ে কাটুন যে কোনো একটা পঁচিশ দিয়ে কাটুন পঁচিশ দিয়ে কাটলে হচ্ছে ছ পঁচিশে দেড়শো একশো পঁচাত্তর সাতষট্টি আসবে এটা পঁচিশ দিয়ে কাটলে আসবে তিনশো তাহলে আর সময় তিনশো বাই সিক্সটি সেভেন এরকম আসবে অঙ্ক অঙ্কটা ঠিক আছে তো এইটাই আসবে এখানে অপশানগুলো যে দেওয়া আছে অপশানগুলো একদম মিলবে না ঠিক আছে অপশান ভুল আছে উত্তরে তো প্রশ্নের ডাটাও কথা ভুল আছে নাহলে অঙ্কের উত্তরের কথা ভুল আছে ঠিক আছে তো এইটা উত্তর আসবে এরকম নেক্সট দেখি নেক্সট অঙ্কটা ছিল এ সার্ট এন্ড সাম অফ মানি লেন্ট আউট অন সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট টু সতেরোশো ষাট টাকা ইন টু ইয়ার্স অ্যান্ড দু হাজার টাকা ইন পাঁচ ইয়ার্স পুরো আগের বছরের আগেরটার মধ্যে অঙ্ক কোনো টাকাটা সতেরোশো ষাট টাকা হয়ে যাচ্ছে দু বছরে আবার সেই টাকাটাই একুশশো টাকা হয়ে দাঁড়াচ্ছে পাঁচ বছরে মানে তাহলে মাঝখানে তিন বছরের ডিফারেন্সের জন্য এই তিন বছরের জন্য ডিফারেন্সের জন্য টাকাটা কত বেড়ে যাচ্ছে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ হ্যাঁ ঠিক আছে দু হাজার টাকা হবে এটা দু হাজার টাকা হবে তাহলে দু হাজার থেকে সতেরোশো ষাট বিয়োগ করলাম দুশো চল্লিশ টাকা তাহলে তিন বছরের সুদ কত দাঁড়ালো দুশো চল্লিশ টাকা হলো এক বছরের সুদ কত আশি টাকা তাহলে কোনো টাকার এক বছরের সুদ যদি আশি টাকা হয় দু বছরের সুদ তাহলে দুই দিয়ে গুণ করলাম একশো ষাট টাকা কোনো টাকাটা দু বছরে বেড়ে কত হয়েছে একশো ষাট টাকা কিন্তু প্রশ্নতে বলে বলেছে দু বছরের বেড়ে সতেরোশো ষাট টাকা হয়েছে তাহলে আসলটা কত জাস্ট সতেরোশো ষাট থেকে একশো ষাট বিয়োগ কত হবে ষোলোশো টাকা এই ডাটাটা এইটাতে বসিয়ে করতে পারেন কি কি এক বছরের সুদ আসি তাহলে পাঁচ বছরের সুদ পাঁচ দেখুন গুণ এটাকে পাঁচ দিয়ে গুণ পাঁচ আটশো চল্লিশ চারশো টাকা তাহলে কোনো টাকাটা পাঁচ বছরের বেড়ে চারশো টাকা বেড়েছে তাহলে দু হাজার টাকা যদি বেড়ে যায় তাহলে কত ছিল দু হাজার বিয়োগ চারশো ষোলোশো টাকা দুটো দিক দিয়ে উত্তর বেরোবে ষোলোশো ওকে মানে প্রথমে কী বার করে নিতে হবে ডিফারেন্স দিয়ে তিন বছরের সুদ বেরোলো দুশো চল্লিশ তাহলে এক বছরের সুদ বেরোলো আশি টাকা এবার এখানে দু বছর দিয়ে করেছিলাম দু বছরের একশো ষাট তাহলে কোনো টাকাটা দু বছরে বেড়ে একশো ষাট টাকা বেড়ে গেছে তাহলে কত টাকা ছিল সতেরোশো ষাট থেকে একশো ষাট বিয়োগ করলাম ষোলোশো এখানে বসেও করতে পারেন এক বছরের সুদ যদি আশি টাকা হয় পাঁচ বছরের সুদ পাঁচ আশে চল্লিশ চারশো টাকা তাহলে কোনো টাকাটা পাঁচ বছরে বেড়ে দু হাজার টাকা হয়ে গেছে কিন্তু পাঁচ বছরে বেড়েছে চারশো টাকা বেড়েছে তাহলে কতটা আসলে অ্যামাউন্টটা কত চারশো টাকা বেড়ে যদি দু হাজার টাকা হয়ে যায় তাহলে আমি কত টাকা রেখেছিলাম ষোলোশো টাকা রেখেছিলাম সিম্পল ব্যাপার নেক্সট অঙ্ক কি আছে দেখি সার্টেন সাম অফ মানি ফর ফোর ইয়ার্স এট ফাইভ পার্সেন্ট পারেন ইস সেম এস এ সিম্পল ইন্টারেস্ট আটশো চল্লিশ টাকা ফর টেন ইয়ার্স অ্যাট রেট অফ ফোর পার্সেন্ট বলতে চাইছে ফোর ইয়ার্স ফাইভ পার্সেন্ট কোনো একটা সিমেন সার্টেন এর কোনো একটা সার্টেন সামা পি ওই টাকাটার চার পাঁচ পার্সেন্ট হারে চার বছরের সুদ পাঁচ পার্সেন্ট হারে চার সুদ যেটা হবে সেটা সেটা টাকার দশ বছরের চার পার্সেন্ট সঙ্গে সমান তাহলে আসলটা কত তাহলে এইখানটা করতে গেলে আমি ডাইরেক্ট করে কি এটা 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 কীভাবে করবো খুব সহজে এক লাইনে সলভ করবো কীভাবে চার বছর চার বছর পাঁচ পার্সেন্ট করে হলে প্রথম ক্লাসেই করিয়েছিলাম কীভাবে করতে হয় চার বছর পাঁচ পার্সেন্ট সুদরা মুখ কত সুদ দিতে হবে তাহলে কুড়ি পার্সেন্ট তাই তো আসলটা আমি জানি না তাহলে মানে আসলটার কুড়ি পার্সেন্ট যে টাকাটা হচ্ছে সেটা হচ্ছে আটশো চল্লিশ টাকার কত পারসেন্ট দশ বছরে দশ বছরে চার পার্সেন্ট করে দশ বছরে চার পার্সেন্ট মানে দশ বছরে চার পার্সেন্ট মানে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ কোনো টাকার কুড়ি পার্সেন্ট সমান আটশো চল্লিশ টাকার চল্লিশ পার্সেন্ট তাহলে সেই টাকাটা কত তাহলে এটা সমান চল্লিশ বাই একশো হচ্ছে তাহলে আমার কিছু করতে গেলে এই যে কুড়ি আমি জানি কোনো আসল নিজে নিজেই একশো পার্সেন্ট হয় তাহলে এখানে কুড়ি পার্সেন্ট আছে কুড়ি পার্সেন্টটাকে একশো পার্সেন্ট বানাতে গেলে কত দেখুন করবো পাঁচ দিয়ে কোন করবো তাহলে এটাকেও এদিকটাও পাঁচ দিয়ে কোন করে নিতে হবে ঠিক আছে তাহলে এখানে বেরোচ্ছে একশো পার্সেন্ট সমান কত বেরোচ্ছে এইখানটায় উত্তর শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম হয়ে গেল চার পাঁচে কুড়ি কুড়ি ইন্টু চুরাশি চার দুগুণে আট আর দুগুণে ষোলো উত্তর হয়ে গেল ষোলোশো আশি টাকা উত্তর হয়ে গেল ষোলোশো আশি টাকা এটা আপনারা এইটাকে ধীরে ধীরে বুঝবেন বুঝতে পারবেন আর নাহলে পিআরটি ফাইভ হান্ড্রেড দিয়ে যা যেভাবে আপনারা করেন সেভাবে করবেন ঠিক আছে আমি পরীক্ষা হলে এটাকে দেখে এই এক লাইনে এভাবেই অঙ্কটা সলভ করে দিতে পারবো ঠিক আছে নেক্সট দেখি নেক্সট আজ কি আরে মাধবী লেন পাঁচ টাকা টু কমলা ফর ফাইভ ইয়ার্স অ্যান্ড তিন হাজার টাকা টু ভিমলা ফোর ইয়ার্স মাধবী পাঁচ টাকা পাঁচ বছরের জন্য কাকে দিয়েছে মাধবী কাকে দিয়েছে পাঁচ বছরের জন্য টাকাটা কমলাকে দিয়েছে আবার তিন হাজার টাকা বিমলাকে দিয়েছে ক বছরের জন্য এটা চার বছরের জন্য বলছে ফাইন দ্য রেট অফ ইন্টারেস্ট ই মাধবী গেটস অ্যান্ড ইন্টারেস্ট অফ ছশো টাকা টোটাল ছশো টাকা পাচ্ছে সেই আগের অঙ্কটার মতো কীভাবে করতে হবে সেই বলে দিয়েছে সুদের হার্ডা করতে দিচ্ছে আর বাই হান্ড্রেড লিখে দেবো পাঁচ হাজার টাকাটা পাঁচ বছরের জন্য তাহলে পাঁচ হাজার গুণিত পাঁচ প্লাস তিন হাজার টাকাটা চার বছরের জন্য এটা সমান কত দাঁড়াচ্ছে ছশো ব্যাস এই হচ্ছে এই হচ্ছে লাইন এই অঙ্কর এই লাইন আর বাই হান্ড্রেড আমাকে রেট অফ পার্সেন্টেজ বার কত দিল আর বাই হান্ড্রেড লিখে নিলাম ব্যাকেট দিয়ে যত টাকায় পাঁচ হাজার টাকাটা পাঁচ বছরের জন্য প্লাস তিন হাজার টাকাটা চার বছরের জন্য টোটাল সুদ পেয়েছে যেটা দিলে সেটা লিখে দেবো এখানে ছশো টাকা তাহলে এটা কী হলো আর বাই হান্ড্রেড ইজিক্যাল টু কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ একবার একবারে গুণ করার চেষ্টা করেন পাঁচ পাঁচে পঁচিশ হাজার আর তিন চারে বারো হাজার কত হলো সাড়ে তিরিশ হাজার তাহলে আর বাই হান্ড্রেড ইন্টু সাড়ে তিরিশ হাজার লিখে দিলাম সমান ছশো ওকে এবার আর সমান একশো দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম হলো আর সমান ছশো বাই সাঁ তিনশো সত্তর শূন্য শূন্য কেটে গেল ষাট বাই সাঁতিরিশ করলে ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ান পয়েন্ট সিক্স টু অ্যান্সার আসবে এখানে প্রথমে এ অপশান এ ওয়ান পয়েন্ট সিক্স টু পার্সেন্ট এটা করবে অ্যান্সার ডাইরেক্ট একবারে করে দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা এবারে লাস্ট যেটা দেখাবো এটা এই পরীক্ষা পড়েইছে অনেকবার পরীক্ষা পড়েছে মানে খুব সহজই তো এটা একবার ডাইরেক্ট আপনারা মুখস্থ বলে একটা বলে দেবো একটা কথা সেটা মুখস্ত রাখবেন না কি করে হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি অসুবিধা নেই এ সাম অফ এ সাম অফ মানি ডবলস ইট সেলফ ইন সেভেন ইয়ার্স কোনো একটা টাকা কোনো একটা টাকা পি সেটা ডবল হয়ে যাচ্ছে মানে টু পি হয়ে যাচ্ছে কত বছর দিয়েছে সাত বছর কত বছরে সাত বছর বলেছে হাউ মেনি ইয়ার্স ইট উইল বিকামস ফোর ফিল্ড চার টাইম হবে অর্থাৎ পিটা ফোর পি হবে কত বছরে পিটা টু পি হচ্ছে মানে ডবল হচ্ছে সাত বছরে পিটা ফোর পি হবে মানে চার ডবল হবে কত বছরে এটা ডাইরেক্ট আমি বলে দিচ্ছি কী করবেন যখন এরকম ডবল থেকে দেবে কোনো এত বছরে ডবল হয় যত বছরেই হোক ডবল দিক এখানে কত চেয়েছে কত ডবল চেয়েছে চার ডবল চেয়েছে মানে চার ডবল মানে চার গুণ চেয়েছে যত গুণ বলবে তার থেকে এক মাইনাস করবেন চার থেকে এক মাইনাস করলে কত হয় তিন তাহলে উত্তর হবে সাত গুণিতক তিন একুশ একুশ বছর উত্তর হবে এই অঙ্কের ক্ষেত্রে এরকম বললেই ধরুন এটা দিল কোনো আসল পনেরো বছরে দ্বিগুণ হয় কত বছরে কত বছরে সাত গুণ হবে অর্থাৎ সেভেন পি হবে তাহলে উত্তর হবে সাত থেকে এক বেগ করবো ছয় উত্তর হবে পনেরো গুণিতক ছয় ছ পনেরো নব্বই যদি বলেন দাদা এটা প্রুফ করে দেখান এটা কি মুখস্থ করে এসেছেন তাহলে এটা প্রুফ কী প্রুফ দেখাচ্ছি ধরলাম কোনো আসল পি দ্বিগুণ হচ্ছে মানে কত হবে সেটা টুপি হয়ে গেল পিটার দ্বিগুণ হচ্ছে মানে টুপি তাহলে সুদ কত তাহলে আসল আসল হলো পি ইন্টারেস্ট সুদ হলো কত সুদ পি হবে কি করে পি হবে টু পি বেড আসলে টুপি হয়ে গেছে টুপি মাইনাস পি তাহলে সুদ কটাকা পেয়েছি পি টাকায় সুদ পেয়েছি ডবল হয়ে যাওয়ার মানে এটাই আচ্ছা পি দিয়ে বাদ দিচ্ছি আমি একসাথেই দেখাচ্ছি তাহলে আরো বুঝতে সুবিধা হবে কোনো টাকাটা একশো টাকা ছিল সেটা দ্বিগুণ হয়েছে মানে দুশো টাকা হয়েছে তাহলে ক টাকা সুদ পেয়েছি আসল একশো টাকা ইন্টারেস্ট সুদও তাহলে একশো টাকাই হবে কত বছর লেগেছে এটা সাত বছর বলেছে তাহলে টাইম কত সাত বছর তাহলে এখানে রেট অফ পার্সেন্টেজ জানি না এটাই বার করে নেব এখান থেকে আই সমান পি আর টি বাই হান্ড্রেড তাহলে আর সমান সাথে এর গুণ একশো ইন্টু আই বাই পি ইন্টু টি আপনাদের মতো করে দেখাচ্ছি আর কি প্রমাণ করার জন্য একশো ইন্টু আই মানে কত একশো পি মানে কত একশো পি মানে সাত তাহলে একশো একশো করে গেল আর সমান সুদের হার কত বেরোলো একশো বাই সাত এটা মনে রাখবো সুদের হার বেরোলো আর সমান একশো বাই সাত এবার বলছে এবার বলছে যে এই একশো টাকাটা চার গুণ হবে অর্থাৎ ফোর হান্ড্রেড হয়ে যাবে তার মানে সুদ ক টাকা হবে তাহলে একশো টাকার যদি চারশো টাকা হয়ে যায় সুদ তার মানে তিনশো টাকার দরকার আছে এবার চেয়েছে সময়টা এবার বলছে সময়টা কত লাগবে আর সুদের হার এখানে পেয়ে গেছি একশো বাই সাত তাহলে সময় সুদ এর একইভাবে আই সমান পি আর টি বাই হানড্রেড তাহলে টি সমান একশো গুণিতক আই তলায় পি ইন্টু আর ঠিক আছে তো একশো ইন্টু আইটা এখন কত তিনশো মানে ইন্টারেস্টটা সুদটা তিনশো আসল দেওয়া আছে একশো টাইম হচ্ছে এই সুদের হার আর হচ্ছে একশো বাই সাত তাহলে একশো বাইশ সাত তলা লেখা যাবে না উপরে লিখতে হবে সাত এবার কাটাকুটি করে দেখুন একশো একশো কেটে গেলো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল তিন সাত থেকে একুশ একুশ বছর তাহলে আপনি কোনটা চান যে এক লাইনে শর্ট টিক্সে করে দেবে করে দেওয়া ভালো হবে নাকি এই এত বড়ো করে আইসি ওয়ান পিআটি বাই হান্ড্রেড যে আপনার বোঝার সুবিধা হবে এবার সেটা আপনাদের উপর নির্ভর করছে ওকে এবার আর একটা লাস্ট অঙ্ক আছে দেখে নি ঠিক আছে এইরকমই অঙ্ক দিচ্ছি বলছে অ্যান অ্যামাউন্ট ডবল ইট সেলফ অ্যাট দ্য এন্ড অফ এইট ইয়ার্স উইথ এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ কোনো টাকাটা ডবল হচ্ছে একশো টাকাটা দুশো টাকা হয়ে যাচ্ছে বছর সময় নিচ্ছে আট বছর বলছে হোয়াট উইল বি দ্য টোটাল সিম্পল ইন্টারেস্ট অন আর এস আট হাজার টাকা অ্যাট দ্য রেট অফ ফোর ইয়ার্স বলছে তাহলে তাহলে এটা বলেনি এটা বলছে হুম উইল টোটাল সিম্পল আট হাজার টাকাটা তাহলে আসল বলে দিয়েছে আট হাজার টাকাটা আট হাজার টাকাটা তাহলে দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ হলে কত হবে ষোলো হাজার টাকা হবে সিম্পল ব্যাপার তার মানে কত বছরে আট বছরে তাই তাইতো অর্থাৎ সুদ ক টাকা পাবো আমি আট হাজার টাকা সুদ পাচ্ছি ক বছরে আট বছরে তাই তো এখান বোঝা যাচ্ছে তো আট হাজার টাকা আসল ছিল সেটা দ্বিগুণ হচ্ছে ষোলো হাজার টাকা হচ্ছে সময় লাগছে আট বছর মানে আট বছরে সুদ কত টাকা পাচ্ছে আট হাজার টাকা সুদ পাচ্ছি আট হাজার টাকা গিয়েছিল আরও হাজার টাকা সুদ পে ছোট টাকা হয়ে বলছে চার বছরে কত টাকা সুদ পাবো আট বছরে যদি আমি আট হাজার টাকা সুদ পাই তাহলে চার বছরে কত টাকা সুদ পাবো চার হাজার টাকা আট বছরে আট হাজার টাকা সুদ পাচ্ছি এক বছরে হাজার এক বছরে হাজার চার বছরে একে চার দিয়ে গুন এক ইন্টু চার এটাকেও চার দিয়ে গুন কটা সুদ পাবো চার হাজার টাকা একদম সিম্পল ঠিক আছে এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন সিম্পল ইন্টারেস্টে কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে লিখে জানাবেন ঠিক আছে যে যেখান থেকে বই থেকে করেন কি যেখান থেকে খুশি ঠিক আছে কোনো পরীক্ষায় প্রশ্ন পড়েছে আপনারা করতে পারেননি সেই সেই অঙ্কগুলোকে টাইপ করে আমাকে কমেন্টে লিখে জানাবেন যদি যদি অসুবিধা হয় বা যদি সহজ করে শিখতে চান আমাকে পাঠাবেন আমি বুঝিয়ে দেবো ওকে তো আজকের মতো সিম্পল ইন্টারেস্টটা শেষ করছি এখানেই কালকে শুরু হবে মিক্সচার অ্যালিগেশান মিক্সচার মিক্সার অর্থাৎ মিশ্রণ মিশ্রণের অ্যালিগেশান হবে কিন্তু অ্যালিগেশন পদ্ধতি আমি বেশি করি না অ্যালিগেশন পদ্ধতিতে অনেকে গোলমাল করে যোগ বিয়োগের প্রবলেম হয় ভগ্নাংশের সেই জন্য অ্যালিগেশন পদ্ধতিতে আমি অতটা বেশি অ্যাপ্রিসিয়েট করি না একটু অ্যাভয়েড করি যেহেতু আমি পার্সেন্টেজ শিখেছি এবং পার্সেন্টেজ দিয়েই বলেছি যে মিশ্রণের অঙ্ক করা করাবো বা সলভ করা যাবে খুবই সহজে তাহলে মাথায় রাখবেন পার্সেন্টেজ অঙ্কটা দেখেই মিশ্রণ হবে তো পার্সেন্টেজের অঙ্ক আর একবার ভালো করে আপনারা প্র্যাকটিস করে নেবেন বাড়িতে ঠিক আছে আমার ক্লাসে সরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন প্লে লিস্ট আছে প্লে লিস্টে গিয়ে আপনারা অঙ্কের ভিডিওগুলো পাবেন আপাতত নাম্বার সিস্টেমে কিছু ক্লাস আছে পার্সেন্টেজে ক্লাস আছে এবং সিম্পল ইন্টারেস্টে দুটো ক্লাস হয়ে গেল এরপর থাকবে মিশন ঠিক আছে তো এই আপনারা কিছু দিনের মধ্যে সরি চার তারিখে রেলওয়ে গ্রুপটির রেজাল্ট বেরিয়েছে যারা পাস করেছে পাস করেছেন তাদের সবাইকে কনগ্র্যাচুলেশান আর যারা পাস করতে পারেনি তাদেরকে বলছি ভেঙে পড়ার কিছু কারণ নেই এখনও অনেক সময় আছে রেলওয়ে এন টিভিসি বেরোচ্ছে এবং এক লাখ প্রায় এক লাখ গ্রুপটি আছে এবারে একটা আপনাদের হবে আগে এবারে হয়নি তো কী হয়েছে নেক্সট দু হাজার উনিশটাতে আপনাদের হবেই ঠিক আছে তো ভেঙে পড়ার কিছু কারণ নেই মন দিয়ে পড়ুন প্র্যাকটিস করুন আর লাইক করুন শেয়ার করুন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ